না, এটা যেমন আছে তেমনই থাকবে, শুধু যেই জায়গাটা আটকানো সেই জায়গাটাতে একটা এক্সট্রা শেপ তৈরি হয়ে যাবে। ডিভাইড করে দিলাম অপশন করে আনগ্রুপ। এখন দেখেন এই জায়গাটা কিন্তু একটা আলাদা একটা শেপ তৈরি হয়েছে, এখানে দেখেন এবং এইখানেও। এগুলোতে কালার নাই কোনো কোথাও, যার কারণে দেখা যাচ্ছে না। যখনই আমরা এগুলোতে জায়গা মতনই ছিল, যখনই পুরাটাকে সিলেক্ট করছি তখন কিন্তু ওইগুলোও সিলেক্ট হয়ে গেছে, তারপরে যখনই একটা কালার দিছি তখন ওইগুলোতেও কালারটা নিয়ে নিছে। এবার বুঝছেন? আচ্ছা, এখান থেকে লাইনটা নেওয়ার পরে এই যে এই জায়গাগুলো আটকা পড়েছিল, আর দেখেন এইখানে এই জায়গাটা আটকা পড়লে তো এই জায়গাটারও আটকা পড়ার কথা, এটারও তো কালারটা হওয়ার কথা ছিল, তাই না? এখানে আমি কোনো কালার দেই না এখন পর্যন্ত, ব্ল্যাকই লেখাটা ছিল, যার কারণে এটাকে যদি এরকম সিলেক্ট করে কালার দেই একটা, তাহলেই দেখবেন যে ওই জায়গাটা গ্যাপটা পূরণ হয়ে গেছে। কি এইগুলোকে, এগুলোকে এখন শুধু সিলেক্ট করে ডিলিট করে দিবেন, সিলেক্ট করে ডিলিট, কারণ এটাও একটা শেপ। এমএন নিচে হয় নাই, কারণ নিচের অংশটা তো ফাঁকা ছিল, উপরে এই জায়গাটা আটকা ছিল, যার কারণে এই জায়গাটাতে একটা শেপ তৈরি হয়ে গেছে। ইউ এর এইখানেও কিন্তু একটা আছে, এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলেট ডিলেট কিবোর্ড থেকে ডিলেট। কারো বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করবেন। একটা কিবোর্ড নেই, এই যে ডিলেট বাটন, এটা চাপ দিচ্ছি তাহলে ডিলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাউসের ওকে বাটন চাপ দিয়ে ধরে তারপর ডিলেট চাপ দিচ্ছি। এবার বুঝছেন? আচ্ছা, এই পাশে টোগো সিলেক্ট করে অন্য একটা কালার দিয়ে দিই। এখানে কারো আর কোনো সমস্যা আছে এতটুকুতে? আচ্ছা, এরপরে আবার একটা টেক্সট নিলাম, এরপরে দেখেন এটাকে কী করি। ছোটো বড়ো করতে হলে শিফট ধরতে হবে, কন্ট্রোল জেড চাপ দিলে আগের অবস্থাতে ফিরে যেতে পারবেন, তাই না? এটাকে যদি আপনি অন্য একটা ডিজাইন করতে চান, যেমন এটা তো একটা টাইপ আকারই আছে, আমরা তো এটাকে ক্রিয়েট আউটলাইন করি নাই, তাহলে এই সেম স্টাইলটা যদি আমরা এই লেখাতেও দিতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে আই ডপার টুল থেকে, কিবোর্ড থেকে আই চাপ দিলে আই ডপার টুল আসবে, তারপর এখানে ক্লিক করবেন, তাহলে ওইটার স্টাইল এবং ওইটার কালার এখানে চলে আসবে। বাই ডিফল্ট যে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছিলাম সেই কালারটাই নিবে, আর এই যে দুইটা এক্সট্রা কালার এটা তো আমরা পার্সোনালিভাবে দিয়েছি, তাই না? এইভাবে একটা একটা অক্ষর সিলেক্ট করে দিয়েছি, কিন্তু সবগুলোকে তো আমরা এই কালারটাই দিয়েছিলাম শুরুতে, এই জন্য ওই কালারটা নিয়ে নিছে। এরপরে এখন যদি এটাকে আরেকটু সুন্দরভাবে স্টাইল করতে চান, ক্যারেক্টারে যাব, যাওয়ার পর দেখি এটার বোল্ট আছে নাকি, বোল্ট না, এটা শুধু রেগুলারই আছে। যদি কোনোটার বোল্ট থাকে, বোল্ট তো মোটা হয়, তাই না? এটা তো এখন জানেন। এরপরে ইটালিক আছে, অনেকগুলো আছে, তো কিছু ফন্টে থাকে, কিছু ফন্টে ওটা থাকে না, এটা তো যেরকম নাই। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তারপর এটার কালারটা স্টকে রাখি, এটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন হয়ে গেল, বুঝছেন? এটাও টাইপ যদি না যায় কোনো টেক্সটকে, স্টকে যদি কালার রাখা না যায়, সেক্ষেত্রে সেটাই কী করবেন, ক্রিয়েট আউটলাইন করার পরে সেটা একটা কম্পাউন্ড পাথ হয়ে যাবে, এরপরে সেটাকে স্টকে বা ফিলে যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন, চাইলে বড়ো ছোটো যা কিছু সেটাকে করতে পারবেন, কাটতে পারবেন, অফসেট পাথ ব্যবহার করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন লেখা নিলাম একটা, এগুলোকে যেহেতু ক্রিয়েট আউটলাইন করে ফেলছি আমি, কিন্তু আইডোবা টুল থেকে এগুলোতে কালার ক্লিক করলে শুধু এগুলোর কালারটাই যাবে, ঠিক আছে? কিন্তু লেখার স্টাইলটা কিন্তু যাবে না। যদি এটাকে এভাবে রাউন্ড করতে চাই উপর দিকে, তাহলে মেক ইনভলপ এখানে যেতে হবে, যেরকম আমরা কি করতাম, ক্রিয়েট আউটলাইন করার আগে ক্যারেক্টারের সব কাজ আগে সেরে নিতে হবে, তাই না? তারপরে ক্রিয়েট আউটলাইন করতে হবে, কারণ ক্রিয়েট আউটলাইন একবার করে ফেললে ক্যারেক্টার অপশনগুলো আর আসবে না। ঠিক একই রকম মেক ইনভলপ করলেও আর ক্যারেক্টার অপশনটা পাওয়া যাবে না, সেক্ষেত্রে এটার কাজটা সেরে নিয়ে
তারপরে মেক ইন ব্লপে ক্লিক করবেন। এরপরে এইখান থেকে দেখেন এটা হলো গিয়ে সেন্টার পয়েন্ট, এখানে এআরসি নামে একটা অপশন সিলেক্ট করা আছে। এআরসির কাজ হলো এই যে এইভাবে করে বাঁকা করা, এই যে পাশে একটা আইকনের মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা কীভাবে কাজ করবে। এ পাশে যত নেবেন তত উপরের দিকে যাবে, আবার এই সেন্টার পয়েন্টের এদিকে নিলে নিচের দিকে আসবে, উল্টোটা হবে, ঠিক আছে। এরপরে এখানে হরিজন্টালি আর ভার্টিক্যাল এই দুইটাকে আপনারা এদিক সেদিক করে দেখতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে জিরো দেই, এখানেও জিরো, জিরো মানে একদম সেন্টারে থাকবে, আর এদিকে গেলে মাইনাস, এদিকে গেলে প্লাস। এরপর এখানে ক্লিক করলে দেখবেন আরও অনেক অপশন আছে, যেমন ফ্লাগ আছে, ফ্লাগে ক্লিক করলে ফ্লাগের মতো করে এটা হবে। এরপরে আবার এখানে ক্লিক করে এই যে ফিশ, ফিশের মতো হয়ে গেল, মাছের মতন একটা স্টাইল হয়ে গেল। এরপর এটাকে এদিকে আরও নিলে দেখবেন এদিকটা আরও চিকন হচ্ছে, এদিকটা মোটা হচ্ছে। আবার যদি সেন্টার পয়েন্টের এই পাশে নিয়ে আসেন তাহলে এই পাশ চিকন হবে, এই পাশ মোটা হবে, বুঝতে পারছেন? যে কোনো একটা দিতে পারেন। এরপরে ওকে দিলাম, এটা সিলেক্ট করি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন কিন্তু এটাকে আপনি চাইলে এক একটা কালার করতে পারবেন না, সিলেক্ট করলে সবগুলো এই হয়ে যাবে এবং এখানে আনগ্রুপ করার অপশনটা নাই, এই জন্য আপনাকে এটাকে সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দিতে হবে, ঠিক আছে। এক্সপ্যান্ড করে দিয়ে ওকে করে দিবেন, তাহলে এটা কিন্তু এখানে কালারটা চলে আসলো এবং আলাদা আলাদা সবগুলো সিলেক্ট হয়েছে। এখন আনগ্রুপ করে দিয়ে আপনি এক একটাকে আবার আনগ্রুপ করে দিবেন, এক একটাকে এক একভাবে কালার করে দিতে পারবেন, বুঝছেন? আর একবার দেখেন, টাইপ করার পরে এখানে গেলাম, একটা অপশনকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এরপরে ওকে, তারপরে দুইবার আনগ্রুপ করতে হবে, একবার দুইবার শেষ, তৃতীয়বার আর করা যাবে না, আর আসবে না, ঠিক আছে। দুইবার আনগ্রুপ করলেই হবে, তাহলে দেখবেন যে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ইলিপস টুল নিলাম, কালারটা স্ট্রোকেই রাখতে হবে, ঠিক আছে। এরপরে টাইপ অন এ পাথ টুল, এখানে গেলাম, একটা ক্লিক করব, দেখুন যে যেখানে ক্লিক করব ওইখান থেকে ঘুরে কালারটা লেখাটা চলে আসছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থাতে ফিরে গেলাম, আবার একটু নিচের দিক থেকে ক্লিক করলাম, এই দিক থেকে কিন্তু ঘুরে আসছে। এরপরে আপনি আপনার যা খুশি সেটা আপনি কিন্তু এখানে লিখে দিতে পারবেন। এইভাবে করে আপনি লিখে দিতে পারেন। আবার যদি এখন লেখা তো আমি ডিসিলেক্ট করে ফেলছি, আবার যদি এখান থেকে লেখা শুরু করতে চাই সেক্ষেত্রে আবার আমি এখানে কি ডাবল ক্লিক করব, তাহলে দেখবেন এখানে এখান থেকে লেখাটা শুরু হবে। আবার স্পেস দিলাম, এরপরে এখানে আমি লিখলাম ট্রেনিং সেন্টার, তাই না? সেন্টার লেখার পরে সেন্টার লেখাটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে, এই কারণ হলো এখানে সেন্টারের যে স্পেসটা দরকার ওইখানে যথেষ্ট স্পেসটা নাই, এর জন্য আমাদেরকে এখানে স্পেসটা তৈরি করতে হবে, আর স্পেস তৈরি করার জন্য বাকি লেখাগুলোকে একটু ছোটো করে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে ওই লেখাটা চলে আসবে। যদি লেখাটা সোজা থাকতো সেক্ষেত্রে আমরা শিফট ধরে এমনি ছোটো করে দিতাম, এটা তো চারদিকে ঘোরানো আছে, তাই না? এটাকে যদি শিফট ধরে ছোটো করি তাহলে এইভাবে ছোটো হবে, লেখাটা কিন্তু ছোটো হচ্ছে না। ওকে, এরপরে এখন দেখেন টাইপ টুল দিয়ে লোগোর কাজে কী কাজে লাগে, লোগোর তো সব কাজেই কিছু না কিছু টাইপ করতে হয়, প্লাস টাইপ টুল দিয়ে আমরা সিগনেচার লোগো করতে পারি। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এরপরে এখানে একটা লেখা লিখব, লিখলাম সিগনেচার, এখানে অবশ্যই প্রতিষ্ঠানের নাম হবে, ঠিক আছে। সাপোজ এটাই প্রতিষ্ঠানের নাম, ডেমো দিলাম আর কি, নামটা লিখলাম, এরপরে এখানে যাব, তারপর সিগনেচার টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে।
আচ্ছা, আবার সিলেক্ট করলাম, ক্যারেক্টারে যাব, এরপরে আবার নিচের দিকে আসব। এই যে সিগনেচার ফন্ট আছে, আবার এটা সিলেক্ট করে দিলাম, এটা সিগনেচার টাইপের ফন্ট হলো। এখন দেখেন সিগনেচার টাইপের ফন্ট হওয়ার পরে এখানে কিছু না, এটা তো কোনো কাজ আমরা করি না, শুধু লিখছি আর একটা স্টাইল সিলেক্ট করে দিছি, এতটুকুতেই তো একটা লোগো হয়ে গেল না, আমাদেরকে একটু ক্রিয়েটিভিটি খাটাইতে হবে। তো এর জন্য আমরা এখানে কোম্পানির যে নামের প্রথম অক্ষরটা সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু চিকন আছে আর এটা অনেক মোটা আছে, তাই না? এটাকে সিলেক্ট করে আইডোপার্টল থেকে এখানে ক্লিক করলেও হবে, তাহলে এটার যে সাইজ, এটার যে কালার এবং এটার যে ফন্ট স্টাইল সব এটাতে নিয়ে নেবে। প্লাস আমরা কিন্তু এখানে গিয়েও, আচ্ছা রেগুলার আছে, সাইজটা ছোটো ছিল যার কারণে চিকন ছিল, ঠিক আছে? যদি রেগুলার না থাকতো আমরা এখান থেকে বোল্ড করে দিলে আবার মোটা হয়ে যেত এইগুলোর মতো, বুঝতে পারছেন? এরপর এটাকে একটা ইলিপ্স টুল দিয়ে চারপাশ থেকে গোল করে দিতে পারি। স্টুকে কালার রাখলাম, আর লেখাটাকে একদম ইলিপ্স টুলটার সেন্টারে বসানোর জন্য আমাদেরকে এটাকে ক্রিয়েট আউটলাইন করলে কাজটা সুন্দরভাবে হবে, ঠিক আছে? কারণ ক্রিয়েট আউটলাইন করার পরে এটা এখন একটা পাথ হয়ে গেছে, তাই না? এটা কিন্তু এখন দেখেন ভালোভাবে জুম করলে দেখবেন এটার যে সিলেক্টের যে দাগটা কিন্তু ওই লেখা যতটুকু ওইখানেই উঠছে, তাই না? আর যদি এটা একটা ই থাকতো তাহলে এই যে একটা লাইন আসছে মাঝখানে এতটুকু হিসাবে এটাকে জায়গা হিসাবে ধরা হয়, মানে এটার জায়গা হলো এইখান থেকে এতটুকু, তাহলে এটাকে সেন্টার করলে ওই অনুসারে এটা সেন্টার হতো। অ্যালাইনে গেলাম, সেন্টার করে দিলাম, এটা কিন্তু একদম সেন্টার বসে, এদিকে একটু বেশি চেপে গেছে কারণ এটার জায়গাটা হলো এইখান থেকে এতটুকু আর এই জায়গাটা এই লিফটার সেন্টারে আছে, ওই হিসাবে এটা সেন্টারে বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই তাহলে লেখাটা যেরকম সেরকমভাবে এটাকে ধরা হলো, এরপর আমরা এটাকে অ্যালাইন থেকে সেন্টার করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? এরপরে জুম আউট করি, কন্ট্রোল মাইনাস, পুরোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, এইখানে যাবেন, এখানে বাই ডিফল্ট ব্ল্যাক কালারটা দেওয়া থাকে, আপনি চাইলে কালারটা পাল্টেও দিতে পারেন। কালারটা পাল্টানোর পরে এগুলো এখানে 75%, এটা হলো গিয়া এক্স অফসেট, বলতে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বুঝেন এই সোজা আর কি, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর হলো গিয়ে এই সোজা, যে এটা আছে শ্যাডোটা সেটা পড়বে এদিকে পড়বে আর কি। এরপর শ্যাডোটা হলো গিয়ে ব্লার হবে 5 পিক্সেল, ঠিক আছে? পিএক্স মানে হলো পিক্সেল আর পিটি মানে হলো পয়েন্ট। এরপর ওকে দিলাম, এখানে প্রিভিউ দিলে আগে থেকে আমরা দেখতে পারবো, সেক্ষেত্রে যদি আপনার পিসির র্যাম কম হয় আর যদি একটু লো কনফিগারেশনের পিস হয় সেক্ষেত্রে আগেই প্রিভিউতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু পিসি হ্যাং হয়ে যাবে, অথবা এই পুরো প্রোগ্রামটা কেটে গিয়ে আবার আপনাকে বের করে দেবে এখান থেকে, আবার এই লিস্টটা চালু করতে হবে, আবার ঢুকতে হবে, মানে প্রোগ্রামটা ক্রাশ করবে আর কি, ঠিক আছে? এই জন্য এখানে আগে ক্লিক করবে না যদি লো কনফিগারেশনের পিসি হয়, এখানে ওকে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এরকম একটা শ্যাডো চলে আসবে, বুঝতে পারছেন?